ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পেলাম ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল এবার আপনি বলুন এই ছেলেগুলোর বয়স কত হবে এবং এই বয়সে এদের কি করা উচিত ছিল চিন্তা করে পাচ্ছি না যে এই বাচ্চা ছেলেগুলোর মধ্যেও এইভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি করে দেওয়া হয়েছে সাম্প্রদায়িক বীজ ঢুকে দেওয়া হয়েছে কিভাবে এরা পরিকল্পনা করে কাজ করছে হবে মাঠে নেমেছে একবার চিন্তা করুন একবার ভেবে দেখুন আমি তো প্রথমে ভেবেছিলাম এরা হয়তো গরিব নিঃস্ব যে হিন্দুগুলো খেতে পাচ্ছে না তাদের জন্য আওয়াজ তুলছে আর এরা আসলে হিন্দু প্রেমী হতো তাহলে যে অসহায় হিন্দুগুলো রয়েছে হিন্দুগুলো রয়েছে না খাটলে না কাজ করলে পরিশ্রম করলে খেতে পাই না তাদের জন্য এই দুর্যোগ মুহূর্তে আওয়াজ তুলতো আর হয়তো চিৎকার করে বলতো সরকার এই নিঃস্ব গরিব হিন্দুগুলো যারা খেতে পাচ্ছে না এদের খাবারের ব্যবস্থা করুন এদের খাবারের যদি ব্যবস্থা না করেন এদের বাড়িতে যদি খাবার পৌঁছে না দেন তাহলে আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন করব আমি তো ভেবেছিলাম হয়তো এরা এটা করছে যদি প্রকৃতি পক্ষেরা হিন্দু প্রেমী হতো তাহলে হয়তো নি গরিব হিন্দুগুলোর জন্য আওয়াজ তুলতো এই বিস্তায়ীদের মধ্যে পরিকল্পিতভাবে ঢোকানো হচ্ছে কি হবে দেখতে পেলেন আপনারা তাই প্রশাসনের কানে অনুরোধ করব স্যার আপনারা যেভাবে করোনা মোকাবেলার জন্য মাঠে ময়দান নেমেছেন ঠিক তেমনিভাবে এই দেশীয় ভাইরাসের বিরুদ্ধে আপনারা একটু সচ্চর হন যদি এদের বিরুদ্ধে সচ্চর না হন করোনা যেভাবে মানুষকে ধ্বংস করছে মেরে ফেলে দিচ্ছে ঠিক তেমনিভাবে এই দেশীয় ভাইরাসগুলো দেশকে ধ্বংস করে দেবে দেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে দাঙ্গা লাগিয়ে ছেড়ে দেবে দেশ এবং জাতিকে ধ্বংস করে ছেড়ে দেবে তাই প্রশাসনের কাছে অনুরোধ স্যার এদের বিরুদ্ধে যথা সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন নাহলে এরা কিন্তু দেশ এবং জাতিকে ধ্বংস করে ছেড়ে দেবে সকলের কাছে অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে প্রশাসনের নজরে আসে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এদের